আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিবির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের যে সীমা সেটা কিন্তু বত্রিশ নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা এখানে যে নিউজটা তারা প্রকাশ করেছে সেটা আমি বিস্তারিত বলতেছি সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সর্বোচ্চ বত্রিশ করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দু হাজার খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার এতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনার মাধ্যমে অধ্যাদেশটি অনুমোদন করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস সব ক্যাডারের চাকরি প্রয় প্রবেশের বয়সীমা সর্বোচ্চ বত্রিশ নির্ধারণ হবে বাংলাদেশ সিভিল সার্ভিস আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমাও বত্রিশ বছর অর্থাৎ সিভিল সার্ভিসের ক্ষেত্রেও বত্রিশ সিভিল সার্ভিস বাদেও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিভিন্ন মন্ত্রণালয় সেখানে কিন্তু সরকারি চাকরির প্রবেশের বয়সীমা বত্রিশ বছর স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর ক্ষেত্রে স্বস্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে এছাড়াও এ অধ্যাদেশের আলোকে সরকারি চাকুরি আইন দুই হাজার আঠারোর ধারা উনষাটে প্রদত্ত ক্ষমতা বলে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দুই হাজার চোদ্দো পুনর্গঠন করে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার পরীক্ষা দিতে পারবে বিসিএসে তো এটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত সরকারি যে সিদ্ধান্ত সেটা হচ্ছে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর তো এখানে বেশ কিছু দ্বিধাদন্দ অবস্থান বর্তমানে হয়েছে অর্থাৎ এই যে বত্রিশ বছর ঘোষণা দেওয়া হয়েছে যারা পঁয়ত্রিশের পক্ষে আন্দোলন করতেছিলেন তারা কিন্তু সরাসরি এই বত্রিশ কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং তারা আন্দোলনের ঘোষণাটাও দিয়েছেন তো সেই নিউজটাও আমরা দেখব তো এখানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশের উপরে যাওয়ার সুযোগ নেই উপদেশটা রেজোয়ানা এই কথা কিন্তু বলেছেন অর্থাৎ বত্রিশের উপরে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি কি কারণে কথা বলেছেন কি ব্যাখ্যা দিয়েছেন বিস্তারিত এই রিপোর্টে বলা আছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স্কীয় পঁয়ত্রিশ নিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন সব দিক বিবে বিচার বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে বয়স সীমা বত্রিশের উপরে যাওয়ার সুযোগ নেই অর্থাৎ যে কমিটি করা হয়েছিল সেই কমিটি কিন্তু অলরেডি রিপোর্ট দিয়েছিল সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে সাঁত্রিশ করার জন্য তো এই সুপারিশ তারা গ্রহণ করে নাই তারা কিন্তু বিচার বিবেচনা করে বত্রিশ কিন্তু ফাইনালি প্রজ্ঞাপন আকারে জারি করে দিয়েছে অলরেডি হয়তো সামনের সপ্তাহে প্রজ্ঞাপন জারি করে দিবে তো বৃহস্পতিবার চোদ্দোই চব্বিশ অক্টোবর রাতে রাজধানী ফায়ার সার্ভিস একাডেমি এক ব্রিফিংয়ে তিনি কথা জানান এবং সৈয়দ রিজানা হাসান বলেন সরকারি চাকরিতে পঁয়ত্রিশ করতে যে যুক্তিগুলো বলা হচ্ছে যেমন করোনা আন্দোলন সেগুলো আসলে অস্থায়ী কারণ এগুলো স্থায়ী কোনো কারণ না আসলে বত্রিশ যে কী কারণে করা হয়েছে সেটার ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন যার জন্য আমাকে বড় কোনো পরিবর্তনে যেতে হবে আমরা দেখেছি যেহেতু বিসিএস প্রতি অনেকবার প্রতিবারই অনেকবার অনেক আগ্রহ থাকে অনেক দূর বাড়িয়ে দিলে একজন বারবার পরীক্ষা অংশগ্রহণ নেবে এক্ষেত্রে অন্যদের জন্য সুযোগ সীমিত হয়ে যেতে পারে এটার কিছু অর্থনৈতিক বিষয় আছে এগুলো হচ্ছে স্থায়ী বিষয় এগুলো চিন্তা করে বত্রিশটা রাখা সমীচীন তিনি আরও বলেন সরকারি চাকরিতে অবসরের বয়স সীমা বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি এই মুহূর্তে দাবি হচ্ছে সরকারি চাকরিতে বৃদ্ধির বিষয়টি অর্থাৎ সরকারি চাকরিতে যে অবসরের বয়স সীমা সেটা কিন্তু কোনো আলোচনা হয়নি এবং এই সংক্রান্ত কোনো দাবি দাবা তাদের কাছে কিন্তু পৌঁছায়নি তো তারা শুধু সরকারি চাকরিতে বয়সের বৃদ্ধির বিষয়টি আলোচনা করেছেন বিশেষ পরীক্ষা তিনবারে বেশি দিতে পারবে না তিনি বলেন আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের বিষয় কি সিদ্ধান্ত হবে সেটা একটা আইনি বিষয় যখন অধ্যা অধ্যাদেশটি চূড়ান্ত হবে তখন এই আইনি বিষয়গুলো স্পষ্ট করা হবে আজকে খালি নীতিগত সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আইনি বিষয় এটা কিন্তু অধ্যাদেশ আকারে জারি হবে তখনই কিন্তু সেই অধ্যাদেশে বিস্তারিত কিন্তু বলা থাকবে এ বিষয়ে বিরুদ্ধে যদি আন্দোলন হয় তখন সিদ্ধান্ত পরিবর্তন হবে কিনা এবং আন্দোলনের বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন আন্দোলন যদি হয় সিদ্ধান্ত পরিবর্তন হবে কি না জানতে চাইলে এ বিষয়ে আর সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না আন্দোলন তো হতেই পারে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আলোচনা হতে পারে পঁয়ত্রিশের পক্ষে যেমন আন্দোলনে আছে বিপক্ষেও কিন্তু আন্দোলন আছে তো এর বিপক্ষে আসলে কারা আন্দোলন করতেছে এটা এখন সবচাইতে বড় প্রশ্ন পঁয়ত্রিশের পক্ষে আসলে সবচাইতে বেশি আন্দোলন হচ্ছে তো সরকারের এই বক্তব্য সাথে কিন্তু যারা পঁয়ত্রিশের পক্ষে যে আন্দোলন করতেছে তারা কিন্তু দ্বিমত পোষণ করেছেন এবং চাকরিতে বয়স বত্রিশ এবং বিসিএসএ সর্বোচ্চ তিনবার সুযোগ দেয়া এটা কিন্তু তারা যারা পঁয়ত্রিশের পক্ষে আন্দোলন করছেন তারা কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং আন্দোলনে যাওয়ার হুমকি কিন্তু তারা দিয়েছেন এবং এ মন্তব্য করেছেন পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীর সমন্বয়ক আহ্বায়ক শরিফুল হাসান শুভ বৃহস্পতিবার চব্বিশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি এই তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানান এবং তারা কিন্তু সরাসরি এটা কিন্তু বয়কট করেছেন এবং বত্রিশের পক্ষে তো মানতেছেনই না বরং পঁয়ত্রিশের পক্ষ নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন এবং আগামী সপ্তাহ থেকেই হয়তো জোরালো আন্দোলন তারা করবে আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সময় বত্রিশ করেছে তবে এটা মুক্তিযোদ্ধা জুডিশিয়াল সার্ভিস কমিশন ডাক্তার সব ক্ষেত্রেই ছিল আবার বিসিএসএ একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে আমরা চাকরিতে প্রবেশের বয়সমা স্থায়ীভাবে পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত বারো বছর ধরে আন্দোলন চালিয়ে আসছি এমত অবস্থায় সরকার গত মাসের তিরিশ তারিখে একটি সুপারিশপত্র করেছিল সেখানে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া প্রতিফলন ঘটেছিল সেখানে আমরা ধন্যবাদ জানিয়েছি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম সুপারিশ কমিটি সুপারিশ যেন সরকারের পক্ষে প্রতিফলন ঘটে কিন্তু আজ মন্ত্রিপরিষদে যে পরিপত্র দেখলাম তাতে আমরা হতাশ হয়েছি এবং তারা যেটা বলতে চাচ্ছে যে চাকরিতে বয়সীমা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের স্ট্যাটাস প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন আজ আমরা দেখলাম সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে চাকরির প্রবেশের বয়সটি যৌক্তিক আমি মনে করি সার্জিস তিনি তার ভাষ্য অনুযায়ী ভাই তুমি তো চাকরি করবা না তোমার এখন অর্থ সম্পদ হয়ে গেছে এই জন্য তুমি এখন এই ধরনের স্ট্যাটাস দিচ্ছ যারা পঁয়ত্রিশের পক্ষে আন্দোলন করছে তাদের এটা বক্তব্য এবং যারা পঁয়ত্রিশের পক্ষে আন্দোলন করতেছে তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে সামনের সপ্তাহে কঠোর কর্মসূচি তারা পালন করবে এবং তারা বত্রিশের পক্ষে কিন্তু তারা বিপক্ষে আসলে প্রচারণা চালাচ্ছে এবং বত্রিশ কিন্তু তারা কখনোই মানতেছে না তো বন্ধুরা এই ছিল এই নিউজ বেশ গুরুত্বপূর্ণ নিউজ যে চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর কিন্তু এটা যারা পঁয়ত্রিশের পক্ষে আন্দোলন করতেছে তারা পঁয়ত্রিশ চাচ্ছে এবং আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন